এমনি তো পড়ে দেয় মাদার পিছনের তিন চারখান হাড় ভেঙে দেয় তো, পরে দৌড়ন লাগতো হসপিটালে। এ ভাই, এই দোলনা মোলনা চালানো আমি শিখে দিতে পারবো না, এখন মোটর সাইকেল হলে দেখাস। তুই দাদার মতো তোরা দোলনায় চড়ে নে, এই বিষয়ে আমার কোনো সময় ডাকবি না। ঠিক এই জন্যই আমি দোলনা চালানো শিখেতে চাইছিলাম না, দোলনা খেন চালান শিখাই দিলাম, আর সব কটা দৌড়ে এসে আমারও সাথে চালানো শুরু করে দিয়েছে। ওলোবারা সে সময় একা একা বললি তো আমার মাদার হাড় ভাঙতো, এখন যদি আমি এটা ছিঁড়ে পড়ি, নিচে আগে আমি পড়বো, তারপরে সব কটা আমার ঘাড়ের উপরে পড়বি, তারপর তো আমার জানা দাদারা মৃত্যু হয়ে যাবি। যখন চোখ খুলবো জ্ঞান হারানোতে, তখন দেখবো আমি কবরের তিনতলার ভিতর শুয়ে আছি। প্রচুর মানুষ কিন্তু আমাকে এখন ভালোবাসে আমার ভালো ভালো কিছু টিউটোরিয়ালের জন্য। এই তো কিছুদিন আগে আমি শিখালাম কীভাবে টিউবওয়েল চাপ দিয়ে পানি বের করে পানি খেতে হয়, তারপরে কীভাবে একা একা ভাত খাবেন, পরে পোলা পাইনেট আইসক্রিম খেতে পারছে না তার হাত থেকে কীভাবে কাইরে নিয়ে আইসক্রিম খান খাইয়ে ফেলবেন, এই ধরনের বিভিন্ন টিউটোরিয়াল আমি বিভিন্ন সময়ে দিয়ে থাকি। এগুলো দিয়ে মানুষের অনেক উপকার হয় আমি জানি।